আইনশৃঙ্খলার অবস্থাটা ভালো এই কথাটা বলাই তো একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন তৃণমূল কর্মী তিনি গুলি করেছিলেন একজন পুলিশের মৃত্যু হয়েছে, এইটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং সেখানে যারা পুরো জিনিসটাতে প্রভোগ করেছেন, যাদের প্ররোচনায় হয়েছে, তারা সবাই তৃণমূলের নেতা, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাজে স্টুডেন্ট ছাড়া বাইরের মানুষ যারা ভেতরে ঢুকেছিলেন তারাও যেমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ঢুকেছিলেন, আজকে যে যারা মন্তব্য করছেন তারাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই মন্তব্যগুলো করছেন।